হ্যালো, আসসালামু আলাইকুম। চিটাগং ফরেক্স ট্রেডিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নেটেলার অ্যাকাউন্টের জন্য আপনার একটা সুখবর আমি আপনাদেরকে জানাচ্ছি। নেটেলার রিসেন্ট যে আপডেটটা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এখন দেখে যাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে ওই অ্যাকাউন্টে আপনারা আবার ডিজেবল যে অ্যাকাউন্টগুলো ছিল, যেমন আমার এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনশটটা, এখানে আমার অ্যাকাউন্টটা ডিজেবল করে দেওয়া হয়েছিল এবং আমার লগইন অ্যাক্সেসটা ওখানে এখন থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। আমি তখন অর্থাৎ 2-3 মাস আগে আমি নেটেলার অ্যাকাউন্টে আর লগ ইন করতে পারছিলাম না এবং আমার যে ডলারগুলো ছিল ওগুলা ওরা ফ্রিজ করে দিয়েছে এবং ওগুলা একটা মেনটেন্যান্স ফি হিসেবে ওটা কেটে নিয়েছে। তো আজকে আমার সুখবর হচ্ছে আমি রিসেন্টলি নেটেলার লগ ইন করার ট্রাই করছিলাম, তো আমি আজকে লগ ইন করতে পেরেছি এবং তারা আমাকে আবার লগ ইন অ্যাক্সেসটা ফ্রি করে দিয়েছে। এখন আমি আবার আমার নেটেলার পুরান নেটেলার যে পুরাতন অ্যাকাউন্ট ওটাতে আমি লগ ইন করতে পেরেছি। তো আমি এখন আপনাদেরকে এই সুখবরটা শেয়ার করছি যেন যাদের নেটেলার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া আছে বা ডিজেবল করে দেওয়া আছে তারা যেন আবার ওই অ্যাকাউন্টে ফিরে আসতে পারে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমার এই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আমার ব্লক করে দেওয়া ছিল, ডিজেবল করে দেওয়া ছিল, আমি ওই অ্যাকাউন্টে আবার সেম নেটেলারে আমি প্রবেশ করে আপনি লগ ইন করার চেষ্টা করছি। লগ ইন, তো এখানে আমাকে আমার মোবাইল নাম্বারে টেক্সট পাঠাতে বলছে, আমি টেক্সট নিলাম। ওকে, আমার নাম্বার চলে আসছে। তো আপনারা আপনার অ্যাকাউন্টে লগ ইন করে দেখেন আপনার অ্যাকাউন্টের কী অবস্থা। ওকে, আমার আরও একটি অ্যাকাউন্ট আছে, আমি আর আমার এই অ্যাকাউন্টে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই অ্যাকাউন্টে আমার ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফর আউটগোয়িং ট্রানজ্যাকশন অ্যান্ড কার্ড ডিপোজিট। তো এখানে আমার ড্যাশবোর্ডে লগ ইন করার পরে এই লেখাটা দেখাচ্ছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড। তো আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অবস্থায় এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফর আউটগোয়িং ট্রানজ্যাকশন অ্যান্ড কার্ড ডিপোজিট, টু রিমুভ ট্রানজ্যাকশন কন্ট্যাক্ট আস। এখানে কন্ট্যাক্ট করার জন্য বলতেছে আমাকে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো এখানে আমার রিপেয়ার ফি হিসেবে আমার আমার যে অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল ওগুলা কেটে নেওয়া হয়েছে। তো আপনারা এখন আপনাদের নেটেলার অ্যাকাউন্ট লগ ইন করে দেখেন আপনার নেটেলার অ্যাকাউন্টের অবস্থা কী এবং কী অবস্থায় আপনার নেটেলার অ্যাকাউন্টটা আছে। তো আমার আরও কয়েকটি অ্যাকাউন্ট আছে, আমরা ওই অ্যাকাউন্টটা শেয়ার করছি না, আমার এই অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট আমি শেয়ার করছি। তো আপনারা আপনাদের নেটেলারের বর্তমান অবস্থানটা লগ ইন করে দেখতে পারেন কীরকম অবস্থায় আপনারা আছেন। তো আপনাদের এখন করণীয় হচ্ছে আপনার ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনার রেস্ট্রিক্টেড যে করে দিছে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে রাখছে ওরা, ওরা এটা যেন ফ্রি করে দেয় আপনারা চেষ্টা করেন কন্ট্যাক্ট করে, যাতে আপনারা নেটেলার অ্যাকাউন্টটা আবার ইউজ করতে পারেন। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আপনারা এই সুখবরটা আপনারা শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ।